ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো লাইক বাটনটা লাইক করে দিন আর নিচে যে সাবস্ক্রাইবটিকে ক্লিক করে দিন আর পাশে আসা বেলাইকনটিকে প্রেস করে দিন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো নিচে আসুন নিচে আসার পরে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন তো ফ্রেন্ডস ফেসবুকে কোনো মেয়ে বা কোনো হটগারের ছবি দেখে আপনারা বুঝতেই পারছেন না যে সে কি রিয়েল নাকি ফেক তার জন্য কী করবেন আপনারা গুগলে চলে যাবেন গুগল থেকে সার্চ করে মেয়েদের ছবিটাকে আপলোড করে আপনারা দেখতে পাবেন সেটা অরিজিনাল কি ফেক নাকি রিয়েল তো এই ছবিটা দিয়ে আমি দেখাচ্ছি এই ছবিটা নিয়ে তো আমি দেখাচ্ছি যে আমি চলে গেলাম আমার গুগলের ক্রুম ব্রাউজার ক্রুম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা কী করবেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবে থি ডট অপশানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট ওকে করে দেবেন ওকে ফ্রেন্ডস ডেস্কটপ সাইট ওপেন করে দেওয়ার পরে এখানে দেখুন সার্চ আর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে সে ক্লিক করবেন ক্লিক করার পর গুগল ডট কম লিখবেন ওকে গুগল ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখুন ইমেজ লেখা আসে ইমেজটাকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে তো আপনারা কী করবেন এই ক্যামেরা আইকনে চলে যাবেন ক্যামেরা আইকার্ড চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপলোড অ্যান্ড ইমেজ সিলেক্ট করবেন চুজ ফাইলে চলে যাবেন চুজ ফাইলে চলে যাওয়ার পরে ডকুমেন্টস আছেন এই নিচে ডকুমেন্টস আসেন ডকুমেন্টসে আপনারা চলে যাবেন ওকে ফ্রেন্স ডকুমেন্টসে চলে যাবেন ডকুমেন্টসে চলে যাওয়ার পরে এখানে আপনাদের ফাইলের থেকে সেই মেয়েটির ছবি আপনাদের বেছে নিতে হবে যে মেয়েটিকে আপনারা সন্দেহ করছেন বা কিছু বা সে ফেক নাকি অরিজিনাল তো এই যে এই মেয়েটাকে আমি এখান থেকে নিলাম এই যে সেই মেয়েটা ছবিটা নিয়ে ওকে করে দিলাম ওকে ওকে করার পর দেখুন আমার গুগলে আপলোড হচ্ছে ছবিটা জাস্ট সার্চ করার জন্য ছবি দিয়ে সার্চ করার জন্য এই দেখুন চলে এসছে এই দেখুন দেখাচ্ছেন সব এই মেয়েগুলোই এইটা ওকে তো এখানে আছে সারপ্রাইজড গার্ল ওকে মেয়েটা প্রচুর ছবি ছাড়া আছে এখানে সারপ্রাইজড গার্ল ইনি একজন মডেল ওকে তো এইভাবে করে আপনারা জানতে পারবেন আপনাদের যে ছবিগুলো আপনি দেখছেন ফেক নাকি রিয়েল তো ফ্রেন্ডস নেক্সট সেটিংসটি হলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে এবং কে কে আছে যে কেউ দেখে নিতে পারছে তো সেটি কেউ দেখতে পারবে না সেই সেটিংসটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তো আপনারা চলে যাবেন প্রথমে অপেরামিনিতে অপেরামিনিতে যাওয়ার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন অ্যাকাউন্টটি ওপেন করার পর ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে এন্টার এন্ট্রি করবেন যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফ্রেন্ডস অপশানটিতে ক্লিক করবেন ফ্রেন্ডস অপশানটিতে ক্লিক করার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড লিস্টে এখানে লেখা আছে পাবলিক ওকে ফ্রেন্ডস তো পাবলিকের এখানে ক্লিক করে দিন তাই ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে মোর অপশানস মোর অপশানসে চলে যান তো মোর অপশানসে চলে যাওয়ার পরে এখানে পাবলিক ফ্রেন্ডস অনলিমি আপনি ফ্রেন্ড লিস্টে কাউকে দেখাতে চান না যে আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে তার জন্য আপনার অনলিমি করতে হবে আর যদি আপনার মনে হয় যে আপনার বন্ধুরা শুধুমাত্র দেখবে তাহলে আপনার এখানে ফ্রেন্ডস অপশানটিতে ক্লিক করে দেবেন ওকে ফ্রেন্ডস তো আমি শুধুমাত্র এটা মি করবো যাতে আমি ফ্রেন্ড লিস্ট দেখতে পারি তার জন্য আমি মি করে রাখলাম আমার ফ্রেন্ড লিস্টের কারা কারা আছে এটি কেউই দেখতে পারবে না ফ্রেন্ডস নেক্সট সেটিংসটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ অনেকেই অনেকের ফেসবুকে নাম চেঞ্জ করতে পারে না অনেকে নাম চেঞ্জ করবে কী করে সে বিষয়ে খুবই অসুবিধার মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে তো যেইভাবে আপনার নামটি কি চেঞ্জ করবেন কী করবেন প্রথমে দেখবেন ওপরে আপনাদের ফোনের কোনায় তিন থ্রি লাইন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন স্কোর ডাউন করে নিচে চলে আসার পর দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটি তো সেটিংস অপশনটি ক্লিক করবেন সেটিংস অপশনটি ক্লিক করার পরে আপনাদের যে ইন্টারফেসটি আসবে পার্সোনালাইজেশান পার্সোনাল ইনফরমেশান ওকে তো অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে নামটিকে চেঞ্জ করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন নেম ওকে তো নেমটাকে ক্লিক করে দেবেন তো নেম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আকাশ কুমার রায় লেখা আছে এটাকে আপনারা এই নামটিকে চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা করছি মতন নাম চেঞ্জ করে আপনারা এটাকে বসাতে পারেন ওকে ফ্রেন্ডস তো আপনাদের নাম লেখার পরে এখানে আপনাদের ইচ্ছা করছি মতন নাম ফর্ম লিখবেন নাম লেখার পরে নিচে দেখুন রিভিউ চেঞ্জ আছে ওকে তো রিভিউ চেঞ্জ ওকে করে দেওয়ার পরে আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে ওকে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আসি নেক্সট সে নেক্সট একটা সেটিংস খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্ব সবারই তো প্রত্যেকটা সেটিংসের সম্বন্ধে আমি খুব গুরুত্বপূর্ণ সেটিংস বলছি যেহেতু এটি অনেকেরই প্রয়োজন হয়ে থাকে তো আপনারা চলে যাবেন আপনার ফোনে আবার থ্রি থ্রি লাইন অপশনসে থ্রি লাইন অপশনসে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন সেটিংসে ওকে সেটিংসে ক্লিক করার পরে আপনারা এইভাবে এরকম একটা ইন্টারভেস্ট আপনাদের সামনে আসবে আসার পরে আপনারা দেখবেন ল্যাঙ্গুয়েজ পার্সোনাল ইনফরমেশনের নিচে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটাকে ক্লিক করবেন তো ল্যাঙ্গুয়েজটা ক্লিক করার পর এই যে সেটিংসটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ এটা জানে না তো এখানে প্রথমে অপশানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইউড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেটেড ইন টু বেঙ্গলি তো এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে বিষয়টা বলছি একটু আপ আপনি ধরুন একটা পোস্ট পড়ছেন সেই পোস্টটি লেখা আছে কোন জাপানিজ ভাষাতে কিংবা ফ্রান্সের ভাষাতে কিংবা স্পানিশ ভাষাতে কিংবা পর্তুগিজ ভাষাতে তো আপনি এটি কি থেকে ট্রান্সলেট অটোমেটিক্যালি দেখবেন ট্রান্সলেট হয়ে যাবে আপনার পোস্টের সময় যখন আপনি পোস্টটি দেখবেন তো আপনি কোন ভাষায় পোস্টটিকে ট্রান্সলেট করতে চাইছেন সে ভাষাটা আপনার এখান থেকে বেছে নিতে হবে ইংলিশ থেকে বাঙালিতে নাকি কোনো ফ্রান্স থেকে বাংলাতে নাকি যে কোনো কোন ভাষাতেই কোন ভাষায় আপনি করতে চাইছেন আপনার যে ভাষাটা বর্তমানে সেই ভাষায় আপনি এটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে তার জন্য অপশানটা দেওয়া আছে তো আমি এটাকে বাংলাতে ক্লিক করে দিয়েছি যেহেতু আমি বাংলাতে ট্রান্সলেটটা করে নেবো যে কোনো ভাষাই হোক না কেন যে কোনো ভাষায় পোস্টটা লেখা হোক না কেন সেটা আপনার বাংলা ভাষাতে ট্রান্সলেট অটোমেটিক্যালি হয়ে যাবে তো আপনি চাইলে এখান থেকে বুলগেরিয়ে দিতে পারেন অ্যারাবিকও দিতে পারেন আপনি যে ভাষাটা বোঝেন ভালো সেই বিষয়ে আপনি সেই ভাষাটা আপনি এখানে ক্লিক করে দিতে পারেন ওকে তো আমি বাংলা ভাষাতে ক্লিক করে দিলাম যেহেতু এই বাংলা ভাষায় আমার ট্রান্সলেটটা হয়ে যাবে ওকে ফ্রেন্ডস আর ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর কিছু শিখতে পেরেছেন আর যদি কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন